করেছেন। গতকালকের কাগজে আপনারা দেখেছেন বিশ্ব সংস্থার পক্ষ থেকে যে সমস্ত ডাক্তাররা গিয়েছিল তারা হওয়া হয়ে গেছে, যেরকম অমানুষিক নির্যাতন তারা করতে পারে নারীদের যৌন অঙ্গে তারা রাইফেলের মার ঢুকিয়ে দিয়ে সেখানে তারা অত্যাচার করেছেন। বন্ধু আমার, এরপরেও বিশ্ব বিবেক নীরব, আজকের তারা কোনো কথা বলেন এর একমাত্র কারণ এরা জাতিতে মুসলিম, এরা অসহায় দুর্বল গরিব থেকে খাওয়া মানুষ, সেই জন্য এদের প্রতি আজকের যে অত্যাচার গোটা বিশ্ব আজকের নীরব, তারা দায় সারা করে শুধু একটা বিবৃতি দিয়ে ছেড়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, পৃথিবীতে যে আপনার বিশ্ব সংস্থা রয়েছে সেই মতের সংযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়নি। আমরা যখন দেখেছি ইরাকে যখন সেখানে আপনার সীমা লঙ্ঘন করেছেন, রাষ্ট্রসংঘের সীমা অতিক্রম করেছেন, সেখানে আমেরিকার জয় মিত্র শক্তি তার উপরে ভোয়া ফেলেছেন, লাদেন নাকি 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা করেছিল, উপযুক্ত প্রমাণ তারা করেনি, উপযুক্ত ভাবে তথ্য তারা বার করেনি, শুধু ধারণার বশবর্তী হয়ে আফগানিস্তান নামে একটু স্বাধীন দেশকে তারা চুরমার করে দিয়েছে। বন্ধু আমার, আজকের নিরীহ নিরপরাধ শিশু আর বৃদ্ধ বালক বৃদ্ধ আর বৃদ্ধা মহিলাদের উপরে যারা অত্যাচার করছে সেই রাষ্ট্রসংঘ আজকের জোট সরকার নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য কোন শান্তি বাহিনী সেখানে পাঠাচ্ছেন না, এটা আমাদের জন্য দুঃখ আর বেদনা। বন্ধু আমার, সারা পৃথিবীতে যখন অন্য জাতির মার খায়, অন্য জাতির কোন একটা আপনার সামান্য বাচ্চাও যদি আক্রান্ত হয়, আমরা দেখেছি বাংলাদেশে যখন কোন রকম হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে ভারতবর্ষের যে সরকার থাক না কেন তারা তাদেরকে বার্তা দিয়েছেন অবিলম্বে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু আজকের নিরীহ নিরপরাধ রাখাইনের মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে ভারতবর্ষের কোন বিবৃতি নেই। সারা বিশ্ব যখন প্রতিবাদ করছেন এক শ্রেণীর মানুষ, তখন ভারত দায়ী সারা হয়ে বাংলাদেশের এই বেঈমান হাসিনাকে বাঁচানোর জন্য আগামী দিন আবার তার ছেলেতে নির্বাচনে জিতে আসতে পারে এবং বন্ধু সরকার হিসাবে আমাদের পাশে থাকতে পারে, সে তার অত্যাচার আরো 5 বছর চালিয়ে যেতে পারে সেখানকার আলেম দিনদারদের উপরে। সেই জন্য এরা দায়ী সারা করে বাংলাদেশের হাসিনার হাতে কিছু আপনার ত্রাণের মাল পাঠিয়ে দিচ্ছেন। বন্ধুগণ আমার, একচুয়ালি এদের আন্তরিকতা নেই, যদি আন্তরিকতা থাকত এই জঘন্য অপরাধ বন্ধ হোক, এই জঘন্য অমানবিক কাজটা বন্ধ হোক, তাহলে নিশ্চিত এরা যদি একবারের জন্য আরাকারের আপনার বারবার সরকারকে হুঁশিয়ারি দিত তারা অত্যন্ত ভাবত যে এই কাজটা যদি আমরা করি ভারতবর্ষের মতো একটা বৃহৎ শক্তিধর দেশ আমাদের উপরে আক্রমণ করতে পারে। বন্ধু আমার, লম্বা চওড়া বক্তৃতা নয়, আজকে আমরা এসেছি এখানে যে সমস্ত আখাইনের মুসলিমরা, সেই মায়ানমারের মুসলিমরা যারা যাদের চোখের সামনে বাপ মা হারিয়ে ফেলেছেন, যাদের চোখের সামনে স্ত্রী পুত্রদেরকে হারিয়ে ফেলেছেন, যাদের চোখের সামনে তাদের পরিবারের সবাইকে হত্যা হতে দেখেছেন, তারা একা এক কাপড়ে এক বসনে তারা আজকের ওই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে যে দীর্ঘ বঙ্গোপসাগরের দেখলে মানুষের কলিজা শুকিয়ে যায়, সেই বঙ্গোপসাগর কেউ আপনার হাত দাপ সাঁতার কেটে পার হয়েছেন, সেই বঙ্গোপসাগরে কেউ আপনার নৌকার উপরে হাত লাগে হাতে মামা ডিঙিতে তারা চেপে পার হয়েছেন দীর্ঘ পথ, এই আপনার দীর্ঘ আর বঙ্গোপসাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে আজকের ওই বাংলাদেশের কক্সবাজারে সমুদ্রের উপকূলে একটি জায়গায় যেখানে আপনার শুধু খোলা আকাশ আর ছোট্ট গাছপালা ছাড়া কিছু নেই সেরকম একটি খোলা আকাশের নিচেই তার আশ্রয় নিয়েছে। বন্ধু আমার, বিশ্বের অন্যান্য অমুসলিম সংগঠন যারা মানব সেবায় নিয়োজিত, আমাদের ভারতবর্ষের শিখ সম্প্রদায়ের একটি গোষ্ঠী যারা তারা গোটা ওয়ার্ল্ডে তারা মানুষের বিপর্যয়ে বসে দাঁড়ান তারা ছুটে গিয়েছেন, আমরা এই ভারতবর্ষ থেকে আজও তাদের কাছে মুসলিম সংগঠনের ভিতর দিয়ে আমরা তাদের হাতে কোনো আপনার সাহায্য পৌঁছাতে পারিনি। গোটা বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনবসতির বাস হলো এই ভারতবর্ষে, এই ভারতবর্ষে 30 কোটি মুসলিম জনবসতি, এই ভারতবর্ষ হলো গোটা পৃথিবীর যত ভূখণ্ড রয়েছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী বাস করে এই ভারতবর্ষে, সেই ভারতবর্ষের মুসলিমদের ভিতরে আমরা বাংলার মুসলিম, আমরা 30% মুসলমান এখানে বাস করি,
আমরা আজও তাদের সাহায্যের জন্য আমরা অনুরূপ ভাবে কোন রকম তাদের পাশে আমরা দাঁড়াতে পারি বন্ধু আমার সেই দাওয়া দ্বারা।